बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम किशलय आदर्श बालिका उच्च विद्यालय अनलाइन स्कूले तुम्हारे स्वागत। आमी नूरजहान खानुम सहकारी शिक्षक किशलय आदर्श बालिका उच्च विद्यालय खोटाखाली चकरिया कक्सबाजार। आज के तुम्हारे सामने एसेछि षष्ठ श्रेणी बांगला कविता निये। आज के आमी जे कविता निये आलोचना करब तार नाम जन्मभूमि। एटी लिखेछेन रवींद्रनाथ ठाकुर। प्रिय शिक्षार्थीरा निश्चय तुम्हारा भलो आछो। तुम्हारे दुआ और आल्लाहर रहमते आमिओ भलो आछि। ताहले एसो एबार आमरा बई कलम खाता निये बसि एवं बोयेर बांगला बोयेर पृष्ठा नम्बर 54 तुम्हारा एखाने देखो जन्मभूमि कविता एवं आमार संगे क्लासटी उपभोग करो। प्रथमे आमरा जन्मभूमि कविताटीर लेखक रवींद्रनाथ ठाकुर सम्पर्के एकटु आलोचना करब। रवींद्रनाथ सम्पर्के एर पूर्वे तुम्हरा अनेकबार शुनेछो, तारपरेओ आज के आबार एकटु जानब। एशियोदेर मध्ये रवींद्रनाथ ठाकुर प्रथम नोबेल विजयी कवि। गीतांजलि काव्येर जन्य 1913 साले तिनि एई पुरस्कार लाभ करेन। केवल कविता नय, उपन्यास, छोटो गल्प, नाटक, प्रबंध, गान, बांगला साहित्येर सकल शाखाई तार एकक अवदाने ऐश्वर्यमण्डित। रवींद्रनाथ ठाकुर 1861 ख्रीष्टाब्देर 7ई मे अर्थात 1868 बंगाब्देर 25 बैशाख कलकाता जोड़ासाकर विख्यात ठाकुर परिवारे जन्मग्रहण करें। स्कूले नियमित प्रातिष्ठानिक शिक्षा तार हयनि। 17 बचर बयसे बिलेते ब्यारिस्टारि पढ़ते गिएछिलेन। से पढ़ाओ शेष ना होते ही देशे फिरे आसेन तिनि। किन्तु स्वशिक्षा ओ साधनाय बांगला भाषा ओ साहित्ये एने देन अतुलनीय समृद्धि। तिनि एकाधारे साहित्यिक, चिंताविद, शिक्षाविद, सुरकार, गीतिकार, नाट्यकार, नाट्य निर्देशक, अभिनेता एवं चित्रशिल्पी। विश्वभारती ओ शान्तिनिकेतनेर मतो प्रतिष्ठान गड़े तिनि शिक्षाय नतून धारा सृष्टि करेछेन। तार उल्लेखयोग्य ग्रंथगुलिर मध्ये रयेछे सोनार तरी, गीतांजलि, बलाका इत्यादि काव्यग्रंथ। घरे बाइरे, गोड़ा, जोगाजोग, शेषेर कविता इत्यादि तार उपन्यास। गल्प संकलन गल्पगुच्छ, विसर्जन, राजा, डाकघर, रक्तकरबी इत्यादि नाटक। तिनि छोटोदेर जन्य लिखेछेन शिशु भोलानाथ, खापछाड़ा इत्यादि। तार रचित आमार सोनार बांगला गानटी बांग्लादेशेर जातीय संगीत हिसेबे स्वीकृत होयेछे। 1941 ख्रीष्टाब्देर 7ई आगस्ट अर्थात 1348 बंगाब्देर 22 श्रावण कलकाताय এই বিশ্ববরণ্য কবি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবি পরিচিতিটি ভালো করে শিখবে, কারণ এখান থেকে অনেক বহু নির্বাচনী প্রশ্ন থাকে। চলো এবার তাহলে যাওয়া যাক আমাদের মূল কবিতায়। কবিতার নাম জন্মভূমি। প্রথমে আমি কবিতাটি পড়ে শোনাচ্ছি তোমাদের, এরপর এর অর্থ বিশ্লেষণ করব। জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ে এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। এটা ছিল আজকে আমাদের কবিতা জন্মভূমি। এবার এসো এর অর্থগুলো আমরা জেনে নিই, অর্থ বিশ্লেষণ করি। এই গীতবাণীতে কবিতায় রবীন্দ্র জন্মভূমির প্রতি কবির মমতাবোধ গভীর, দেশপ্রেম ফুটে উঠেছে। জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। কবির জন্মভূমি
অজস্র ধনরত্নের আকর কিনা তাতে তার কিছু যায় আসে না। অর্থাৎ কবি এখানে আমাদের মাতৃভূমি জন্মভূমি সে ধন সম্পদে সমৃদ্ধ নাকি সেটা তার দেখার বিষয় না, আসলে তিনি জন্মভূমিকেই অন্তর থেকে ভালোবেসেছেন সেটাই এখানে ব্যক্ত করেছেন। যে তোমার ধনরত্ন আছে কি না সেটা আমার জানার দরকার নেই, তোমার কাছে এসে যে আমি অঙ্গ জুড়াই হৃদয় শীতল করি এটাই হলো বড় পাওয়া। কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। মাতৃভূমির অনুরূপ সৌন্দর্যে ঐশ্বর্যে কবি মুগ্ধ, জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরান্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জোছনা, সূর্যের আলো, এসব কবির মনকে আকুল করে। মাতৃভূমির সূর্যালোক কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে, তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। এটা ছিল আজকে আমাদের কবিতার মূল অর্থ বা ভাবার্থ। এবার আসো আমরা শব্দার্থগুলো একটু জেনে নিই। সার্থক অর্থাৎ সফল, জনম, এখানে জন্ম শব্দটির নয়ম এই যুক্তাক্ষর ভেঙে নম আলাদা করা হয়েছে, আর এর আরও দৃষ্টান্ত আছে যেমন রত্ন থেকে কি রতন, যত্ন থেকে যতন। আকুল উৎসুক ব্যগ্র বা অধীর, মুদব অর্থাৎ বুঝব বা বন্ধ করব। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনে নিব যে কবিতা পাঠের মাধ্যমে আসলে আমরা কতটুকু সমৃদ্ধ হতে পারব, সেটা হলো মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তুলতে পারব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হব। এবার এসো আমরা জেনে নিই এই কবিতা থেকে আমাদের কী কী শিক্ষণ ফল রয়েছে বা শিক্ষণীয় বিষয় রয়েছে। মাতৃভূমির প্রতি কবির মমত্ববোধের স্বরূপ ব্যাখ্যা করতে পারব, স্বদেশের প্রকৃতি ও পরিবেশের সৌন্দর্য বিশ্লেষণ করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা আমাদের চারপাশে যে আমাদের জন্মভূমির অফুরান্ত ঐশ্বর্য রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, তোমরা এর উপর একটি প্রবন্ধ লিখবে 10 লাইনের মতো, এটা আগামী দিন দেখব। এবার প্রিয় শিক্ষার্থীরা যেতে যেতে এটাই তোমাদের বলবো, এই করোনা মহামারী সময়ে তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সাথে থাকবে এবং সবাইকে নিরাপদ রাখবে। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।